তুলি শেখ, আপনি লিখেছেন, একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি, স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের? দেখুন, স্ত্রী সন্তানদের প্রতি ভরণ পোষণ দেওয়ার কর্তব্য বেশি, আর ভাই বোনদের প্রতিও তার কর্তব্য রয়েছে। সেটা হলো, যদি ভাই বোন নিরুপায় হন, ছোট হন, বাবা মা বাবা না থাকেন, সেক্ষেত্রে বড় ভাইয়ের উপরে তাদেরও ভরণ পোষণ দেওয়ার কর্তব্য হয়ে যায়। অর্থাৎ ভাই বোনদের ভরণ পোষণটা সবসময় বড় ভাইয়ের উপরে বর্তায় না, কিন্তু স্ত্রী সন্তানদেরটা সবসময় বাবার উপরে বর্তায়। অতএব দেখতে হবে যে পরিস্থিতিটা কেমন। যদি এমন হয় যে ভাই বোন ছোটো, বাবা নাই এবং ভাই হিসাবে তার গাদেই দায়িত্ব আসে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সন্তানের মতো তাদেরও ব্যয়ভার বহন করা তার কর্তব্যের অংশ, বিধায় সেই কাজটি কিন্তু তাকে করতে হবে। তো এটা আপেক্ষিক বিষয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে স্ত্রী সন্তানদের প্রতি সম্পদ খরচ করা, ব্যয় করা, এটা তার উপরে কর্তব্য। স্ত্রীর ব্যাপারটা হলো যে স্ত্রীর সাথে যতদিন বৈবাহিক সম্পর্ক আছে ততদিন তার ভরণ পোষণ দেওয়ার কর্তব্য, কিন্তু সন্তানদেরটা সবসময়ের জন্য, ভাই বোনদেরটা সবসময়ের জন্য, বিশেষ করে যতদিন তারা প্রাপ্তবয়স্ক না হয়। আর বোন যদি হয়, তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হওয়ার কারণে বাবা না থাকলে, বড় ভাই থাকলে তাদের উপরে বর্তা যদি অবিবাহিত হয়ে থাকেন, তার ব্যয়ভার বহন করা। আর বিবাহিত হলে তখন স্বামী তার ব্যয়ভার বহন করবেন, ভাই তখন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যা দরকার সেটুকু করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন, তাদের কল্যাণ কামনা করবেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন।